সোজাসাপটা কথায় চলে যাই, তোমরা যারা এবার এসএসসি দিয়েছো তোমরা হয়তোবা চিন্তা করছো যে কোথায় কলেজে পড়বে, এবং ঢাকা শহরে আসার প্ল্যান অনেকেরই আছে, অথবা তোমরা ঢাকায় যারা স্কুলিং করেছো তোমাদেরও চিন্তা আছে যে কলেজে ভালো একটা কোনো প্রতিষ্ঠানে নিজেকে ভর্তি করানো। যেহেতু আমাদের এসএসসির পরে এসএসসির নম্বরের উপর বেসড করে কলেজের একটা চয়েস লিস্ট দিতে হয়, সেক্ষেত্রে কলেজ চুজ করার ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত কিন্তু মাথায় নিয়েই কলেজের চয়েস লিস্টটা তোমাদের দিতে হবে। আমি সোহাগান নাফিস, পড়াশোনা করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। সো এই জন্য আমিও যখন আমার এসএসসির সময় কিভাবে ঢাকায় কোন কলেজে পড়াশোনা করব বা কোন জায়গায় কোন চয়েসটা দিলে আমার থাকা খাওয়া এবং পড়াশোনাটা সুবিধা হবে সেটা বিবেচনা করেই কিন্তু আমিও আমার চয়েস লিস্টটা তৈরি করেছিলাম। সেই গল্পের আঙ্গিকে বা সেই অভিজ্ঞতাটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং আজকের ভিডিওতে আমি আসলে কোনো র্যাঙ্কিং করব না যে ঢাকা শহরে কোন কলেজ নাম্বার ওয়ান কোন কলেজ নাম্বার টু, এরকম না। তোমার জন্য কোন কলেজটি ভালো সেটা তুমি মিলিয়ে নিতে পারো আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে প্রথম কথাটি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে তোমরা যারা একাডেমিক্যালি ভালো প্রস্তুতি নিয়েছো এবং তোমরা যারা বিশ্বাস করো যে তোমাদের এসএসসি তে গোল্ডেন এ প্লাস আসবে, হ্যাঁ যদি গোল্ডেন এ প্লাস তোমার আসে তাহলে তোমার জন্য একটা সিদ্ধান্ত হতে পারে যে তুমি এসএসসি এর পরবর্তী এই সময়টা নটরডেম কলেজ, অথবা তুমি যদি মেয়ে হয়ে থাকো ফিমেল স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য হলিক্রস এর একটা প্রিপারেশন কিন্তু তোমাকে কিছুটা এগিয়ে রাখতে সাহায্য করবে। তুমি যদি অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে নটরডেম অথবা মেয়ে হলে হলিক্রস, দুটোই ক্রিশ্চিয়ান মিশনারিরা চালায়। সো তোমরা এই জায়গায় অ্যাটেম্পট করতে পারো, অ্যাডমিশন অ্যাটেম্পট অবশ্যই আমি ইন্সপায়ার করব যে তোমরা এই অ্যাডমিশন অ্যাটেম্পটা করো। এর কারণ হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমাকে আরো সাহস যোগাবে যদি তুমি এই জায়গায় অ্যাটেম্পট করো। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টিপ, যেহেতু নটরডেম তুমি বাই চয়েস লিস্ট দিতে পারছো না সো তোমাকে অ্যাডমিশন ফেস করতে হবে। সো এই জন্য আমি সাজেস্ট করি যে অ্যাডমিশন টেস্টটা তোমরা ফেস করো এবং একটা ভালো প্রিপারেশন নাও। এবার আসি, যদি অ্যাডমিশন টেস্ট দেওয়ার কথা না থাকে সেক্ষেত্রে তুমি আসলে কলেজ যে চয়েস লিস্টটা রেডি করবে সেক্ষেত্রে তুমি কোন কলেজকে নাম্বার ওয়ান রাখবে বা কোন কলেজকে নাম্বার টুতে রাখবে এই ডিসিশনটা কিভাবে নেবে। প্রথমত ঢাকা শহরে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কোন জায়গায় থাকতে কমফোর্ট ফিল করছো। যেমন আমি কয়েকটা লোকেশন বেসড কলেজের কথা বলি, মনে করো তুমি মোহাম্মদপুর ধানমন্ডি এরিয়া এবং ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার আশেপাশে যদি তোমার কনভিনিয়েন্ট কোনো থাকার ব্যবস্থা করতে পারো সেক্ষেত্রে তোমার কয়েকটি কলেজ বেস্ট হতে পারে। আমি যদি বলি সেক্ষেত্রে মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তুমি যদি একটু জিগাতলার দিকে যাও ধানমন্ডি জিগাতলা সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে হচ্ছে নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, আর এটা হচ্ছে তোমার মুন্সি আব্দুর রউফ, এই দুইটি কলেজ আছে। বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুটি এই কলেজগুলোতে আছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজেও বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সায়েন্স আর্টস কমার্স সবগুলোই আছে। তাহলে তুমি কিন্তু তোমার লোকেশন উপরে বেস্ট করে যদি তুমি এই এরিয়াতে থাকতে চাও সেক্ষেত্রে আমি বলবো তোমার যদি এসএসসি তে মার্কিংস খুব ভালো হয় সেক্ষেত্রে তুমি নাম্বার ওয়ান ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে রাখতে পারো মডেল কলেজ, নাম্বার টু রাখতে পারো হচ্ছে তুমি মুন্সি আব্দুর রউফ অথবা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, দুটি একই জায়গায় অবস্থিত, সেক্ষেত্রে তোমার খুব একটা বেশি প্রবলেম হবে না এবং দুইটি কলেজেরই মোটামুটি পারফরমেন্স অনেক ভালো। এরপরে আসি, তুমি কিন্তু দুই নাম্বারে যদি এগুলো না রেখে, দেখো একটা কথা এখানে তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যদি একই এরিয়ার, আমি স্পেসিফিক করে বলি তোমার এরিয়াটা তোমাকে আগে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কোন এরিয়ায় থাকতে পছন্দ করছো। সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঢাকা কলেজ তাদের সার্কুলারে উল্লেখ করা থাকে যে এক নাম্বারে যদি তুমি চয়েস না দাও সেক্ষেত্রে কিন্তু তারা তোমাকে তোমার চয়েসটাকে অ্যাকসেপ্ট করবে না। রেসিডেন্সিয়ালেরও সেম কথা। সো এই কলেজগুলো কিন্তু নাম্বার ওয়ানে তোমাকে চয়েস লিস্ট হিসেবে চায়। সো প্রথমে তুমি চিন্তা করো যে ঢাকা কলেজ, তুমি যদি বাংলা ভার্সন হও তুমি ঢাকা কলেজ অথবা রেসিডেন্সিয়াল যে কোনো একটা তুমি নাম্বার ওয়ানে রাখতে পারো, যদি কিনা তুমি ওই এরিয়াতে মানে ঢাকা শহরে মোহাম্মদপুর ধানমন্ডি জিগাতলা এইসব এরিয়ার আশেপাশে যদি তুমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো। এরপরে আসি, যদি তুমি কিনা ক্যান্টনমেন্ট এরিয়ার পাশে থাকতে পছন্দ করছো সেক্ষেত্রে তোমার জন্য চয়েস আছে হচ্ছে আদমজি, বিএফ শাহিন, দুইটি বিএফ শাহিন আছে, এই দুইটি বিএফ শাহিনে তুমি ট্রাই করতে পারো এবং আদমজিকেও তুমি প্রায়োরিটিতে রাখতে পারো। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যদি তুমি ক্যান্টনমেন্ট এরিয়ার আশেপাশে থাকো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে তোমাকে
আদমজি নাম্বার ওয়ানে চয়েস দিতে হবে, এরপরে তুমি সেকেন্ড চয়েস লিস্ট যদি তুমি অ্যাপিয়ার করো, যদি আদমজি তোমার না আসে সেক্ষেত্রে তুমি বিএফ সাইন দিতে পারো। বাট এক্ষেত্রে কিন্তু দুইটা কলেজই মোটামুটি তাদের এক্সপেকটেশন থাকে যে তুমি তাদের কলেজটাকে নাম্বার ওয়ান প্রায়োরিটিতে রাখো, সেক্ষেত্রে তোমার আসার চান্সটা বেশি থাকে। আচ্ছা এখন আসো, এটা গেল হচ্ছে এরিয়া বেসড। আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে যদি একটু বলি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে মেয়েদের কোনো অপশন নেই, এটা বয়েজ কলেজ, ঢাকা কলেজে অপশন নেই। এরপরে আমি একটা জিনিস মিস করে গিয়েছি, সেটা হচ্ছে ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ হচ্ছে তোমার জিগাতলায়, এখানে তুমি মোটামুটি তিন চারটি কলেজ পাশাপাশি পেয়ে যাচ্ছ, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, মুন্সি আব্দুর রউফ, বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ, আরেকটা হচ্ছে তোমার বিএনএমবিসি যেটা নূর মোহাম্মদ। আচ্ছা এই কলেজগুলো হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ, এবং এগুলো মোটামুটি শুধুমাত্র ঢাকা কলেজ বাদে বাকি তিনটি প্রতিষ্ঠানে কিন্তু তোমার ছেলে মেয়ে উভয়ই তোমরা এখানে পড়াশোনা করতে পারবে। আচ্ছা এরপরে আসি, তুমি যদি ক্যান্টনমেন্ট সাইডের কথা চিন্তা করো, সেক্ষেত্রে তোমার কি কি আছে, সেক্ষেত্রে তোমার আদমজি আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ছেলে মেয়ে উভয়ে ওখানে অ্যাডমিশন নিতে পারো। এখানে আবার আর্মিদের একটা কোটা আছে, তো সেটা একটা প্রায়োরিটি পায়। আচ্ছা আদমজি গেল, আদমজির পরে তুমি বিএফ শাহীন ছেলে মেয়ে উভয় বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, আদমজি তো বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, সায়েন্স আর্টস কমার্স, বিএফ শাহীনও সায়েন্স আর্টস কমার্স, সবকিছুই আছে। এরপরে তুমি যদি ডেডিকেটেডলি মেয়ে হও, সেক্ষেত্রে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে তোমার আরেকটি কলেজ আছে, সেটি হচ্ছে শহীদ আনোয়ার গার্লস কলেজ। এরপরেও আছে হচ্ছে ক্যান্টনমেন্ট মির গার্লস কলেজ, যেটা সেটাও আছে তোমার কিন্তু। সো দুইটি গার্লস কলেজ এখানে তুমি পাবে, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন বোথ। এরপরে তুমি যদি আরেকটু এরিয়াটা ঘাটো, সেক্ষেত্রে তুমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেটাও পেয়ে যাচ্ছ, সেটা মিরপুর ডিএইচএস থেকে কাছে, মিরপুর ডিএইচএসই বলা চলে আর কি, সিএসডির পাশে। সেক্ষেত্রে তুমি কিন্তু এই এরিয়াগুলোতে তোমার এই কলেজ লিস্টগুলো পাচ্ছ। সো ডিসিশন তুমি নাও যে তুমি এই কলেজগুলোর মধ্যে কোনগুলো কলেজগুলোকে তুমি প্রেফার করছো চয়েস দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা এরপরে আসি, মনে করো তোমার এই একটা এরিয়াও কনভিনিয়েন্ট না, তুমি উত্তরার দিকে থাকো, সেক্ষেত্রে তুমি কি কি কলেজ পেতে পারো। উত্তরার দিকে তোমার কলেজ আছে হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজ, এবং দ্বিতীয়তে আছে হচ্ছে তোমার মাইলস্টোন কলেজ। এই মাইলস্টোন কলেজ আর রাজুক উত্তরা মডেল কলেজ তোমার উত্তরা সাইডে বেস্ট কিছু অপশনস আছে, এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা চয়েস নিতে পারো। আচ্ছা এগুলো গেল হচ্ছে ওভারঅল। এর পাশাপাশিও কিছু কলেজ আছে, যেমন ক্যাম্ব্রিয়ান কলেজ, তারপরে হচ্ছে তোমার আইডিয়াল কলেজ মতিঝিল, আইডিয়াল কলেজ ধানমন্ডি, এই কলেজগুলো মোটামুটি ভালো। আর একটা কথা, তুমি যদি ঢাকার প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় সেটা হচ্ছে ফার্মগেটেও কিন্তু একটা কলেজ আছে, এবং অনেক পুরাতন একটি কলেজ, সরকারি কলেজ, যেখানে তুমি সরকারি টাকায় পড়াশোনা করতে পারবে, সেটা হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ। গভর্নমেন্ট সায়েন্স কলেজ তেজগাঁওতে অবস্থিত, এটিও অনেক নাম করা একটি কলেজ। তোমার যদি কোন ধরনের আর্থিক সমস্যা থেকে থাকে, আমি সাজেস্ট করব ঢাকা শহরে গভর্নমেন্ট সায়েন্স কলেজ। তোমার যদি রেজাল্ট ভালো হয়, এখানে পড়াশোনার খরচ নেই বললেই চলে, সো এটা হবে তোমার জন্য একটা বেস্ট 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 চয়েস, স্পেশালি ফর বাংলা ভার্সন স্টুডেন্টস। আচ্ছা এই ছিল হচ্ছে তোমাদের কলেজের ওভারঅল একটা ডিটেলস অ্যানালাইসিস, যেটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও তোমরা যখন চয়েস লিস্ট করবে, তোমাদের যদি চয়েস লিস্ট রেডি করতে কোনো সমস্যা হয়, তোমরা এই ভিডিওর কমেন্ট অবশ্যই জানাবে যে তোমার কি কি প্রবলেম বা প্রেফারেন্স তুমি রাখছো। কারণ অনেকের আছে, তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসবা, তোমাদের আসলে এরিয়াটা ম্যাটার করে না, কারণ তুমি যে কোনো জায়গায় হয়তো বা হোস্টেলে থাকবে, এটা নিয়ে তোমার কোনো ফ্যাক্টস নেই। এখন এখানে কয়েকটা কথা বলি, যারা তোমরা ঢাকার বাইরে থেকে আসবে, থাকার ইস্যুটা ঢাকা শহরে একটা অনেক বড় ইস্যু। সো সেক্ষেত্রে যদি হোস্টেলের কথা জানতে চাও, নটরডেমে যদি তুমি পড়ো, নটরডেমের পাশে কিন্তু ওদের টিচারদের আন্ডারে কিছু হোস্টেল আছে, পাশাপাশি তুমি মেস করে থাকতে পারো। এরপরে যদি আমি আসি মোহাম্মদপুরে, যদি একটু দেখি মোহাম্মদপুরে, কিন্তু তুমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইন হাউস তুমি আমাদের অনেকগুলো হাউসে থাকতে পারবে। সো সেটা একটা অপশন আছে, তুমি নূর মোহাম্মদ, তারপর রাইফেলস, এগুলোতে পাবে না, এগুলোতে কোনো হোস্টেলের ফ্যাসিলিটিস নেই, ঢাকা কলেজে আছে, তুমি ঢাকা কলেজের আশেপাশেও মেস করে থাকতে পারবে। সো এগুলো হচ্ছে থাকার বা রেসিডেন্সির একটা সুবিধা। রাজুকে তোমার হোস্টেল আছে, রাজুকে তুমি হোস্টেলে থাকতে পারবে, আদমজিতে কোনো হোস্টেল নেই, বিএফ শাহীনে কোনো হোস্টেল অ্যাভেলেবেল নেই। সো এক্ষেত্রে তোমাকে বাইরে তোমার মতো করে অ্যাকোমোডেশন রেডি করে নিতে হবে। সো এই ছিল ওভারঅল আমার সাইড থেকে তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা। তোমরা যদি একটু ডিলেমায় পড়ো, বা তোমাদের গার্ডিয়ানরা যদি চিন্তায় পড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি সর্বাত্মক চেষ্টা করব। তোমাদের গার্ডিয়ানদের সাথেও যদি কনসাল্ট করতে হয় আমি কথা বলবো, এবং তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নক করবে, অথবা এখানে কমেন্টে জানাবে, বেস্ট হয় কমেন্টে তুমি জানাবে, এবং চাইলে ফেসবুকে আমাকে নক করতে পারো।
সো যে কোনো কলেজ রিলেটেড তোমার যদি ইস্যুস থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সোহাগান নাফিস চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই, যদি ফেসবুকে দেখছো তাহলে একটি লাইক দিয়ে রাখো এবং শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের কাছে যাদের হয়তো বা এটা উপকারে আসতে পারে। আর যদি ইউটিউবে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফিউচারে আরো অনেক ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসছি। তো আজকে এখানেই, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমার আগামীর দিন অনেক বেশি সমৃদ্ধশালী হোক এই দোয়া করছি। আশা করি তোমরা সবাই সিদ্ধান্তগুলো বুঝে শুনে নেবে। আসসালামু আলাইকুম।